হয়েছে কিন্তু ফুল হচ্ছে না, কারণটা She's not camera shy. She's totally the opposite. যখন আপনি ছিলেন না তখন পুষে থাকতো, আমি যেখানে আসেন পরিষ্কার পরিচ্ছন্ন আসেন দেখি না, আমার আমার বোন দেখে শুনতে কি নোংরা আছে কিনা, আমি তখন থাকি দেখিস,
আপনার কাজ দেখবেন necessary some activity. Only the cow is sitting. Kichu koro. তবে এতে বলছি যে বিল্ডিং এর সময় নষ্ট না হয়ে গেছে, তখন আপনি কালো কম আলো ঠিক মতো
আপনি এখন মতো কমাতে কমাতে এখন আর তুই একদম উঁচু করতে পারলে কৃষ্ণ আমার আর ভালো Tourist. Yeah, yeah. No, I'm. My house is. Yeah. Your house is here, so you are a tourist in your hometown. Yeah. Where I come from? Yes, I'm from UK. UK? Yeah. And what do you do? You are a student, I think. Yeah, yeah. What do you study? I'm a final year. Arts. Of course. Otherwise, why BA? Yeah. What arts? Arts. Yeah. Not an arts. I have not an arts. Huh? Why dam camera gulo? Dam jani na. Bhagwan diye chen. Khub bhalo bangla bol. Is record. And you can this way you can be your own television reporter and sit in front of the camera and speak. I think they showed you that video in Calcutta where I was holding the goose here as I was looking into the screen and giving the interview with nobody else to see.
Yes, the charge runs. Come on over. Hit the cocoon, we have seen Puri and hit the chalice. Fruit. Only skin. Living, only skin. No. Inside, any wood. This side you come and see. I like his skin. Only someone will cut branch. I cut one. They have no idea about this tree. সকলেই জানেন যে নবদ্বীপ চৈতন্য বইমেলায় আজকে কবিতা পাঠের আসর আছে এবং আমন্ত্রিত কবিরাও রয়েছেন। শুধু তাই নয়, আমাদের এখনকার এখানকার প্রতিশ্রুতিবান এইভাবে এক একটি গল্পে সমাজের মানুষের বাঙালির যতগুলি রোগ আছে তার মধ্যে আরেকটি নতুন উদ্বেগজনক রোগ দেখা দিয়েছে, কবিতা প্রেমের রোগের জন্য টিকা যিনি সমগ্র মধ্যযুগীয় সাহিত্য সংস্কৃতিকে শাসন করেছেন।
এখানে দেখা যাবে প্রাণী বা জীব। তো সেই হৃদয়কে সচল রাখবার জন্য অক্সিজেনের পাশাপাশি কিন্তু আমাদের কবিতাও প্রয়োজন। কেননা প্রত্যেকে কান দিয়ে শুনতে পাবো, সমস্ত ভাঙনের সাথে সাথে মানুষের হৃদয়েও তো ভাঙন আসে, হৃদয়ও ভাঙে, সেই ভাঙনের শব্দ আমরা কেউ শুনতে পাই না। ধন্যবাদ সুমনা। আমরা সুমনা দত্তের কবিতা শুনলাম, তিনি আজকে আমন্ত্রিত হচ্ছেন না। আমার মনে হয় যে যখন একদিকে খুব পারভাঙার শব্দ, তখন অন্যদিকে ঠিক কিছু একটা গড়ে উঠছে। আমার মনে হয় খুব প্রতি মানে বিকল্প সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু এবার আমরা এগোচ্ছি। আমাদের খুব ট্র্যাডিশনাল, খুব পুরনো যে ঐতিহ্যবাহী সম্পর্কগুলো, ধারণাগুলো, সেগুলো নানারকম ভাবে ভেঙে পড়ছে। মানে আমার সন্তানটি এসেছে কোথাও, আমি তাকে খুঁজছিলাম, যেন মা বলে ডেকে উঠলো। তখন বৈদ্যনাথ দেব বললেন যে তোর মনে হচ্ছে তো যে মা বলে ডাকছে, দেখ না হয়তো আমি ডাকছিলাম, সেটা তোরই মনে হলো। তা এই যে আমার মনে হয় যে এইভাবে সম্পর্কের পুনর্বিন্যাস হচ্ছে। সঞ্চালনের দিকে চলে যাওয়া, তিনি যদি কলকাতায় থাকতেন অত্যন্ত নামই সঞ্চালিকা হতে পারতেন, একথা আমি অত্যন্ত বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করছি। বনানীকে আমাদের ধন্যবাদ। ধন্যবাদের বাক্যটুকু বাদ দিলাম, কি থাকে? কবিতা পড়ে গেছে সংসার, ছেলে মেয়ে পেয়েছি আদর আরো সব, তবু হলো না, তাই চলে যাই অন্তঃপুরে, মাকে যত্ন করে আমি চলে যাই, মাকে বলো খোকা গেছি। জানিয়েছিল কলেজ বান্ধবীকে পারলে কাল বিকালে দেখা করুন। জানিস মেয়েটিকে লেখে সেও ফিরো দাঁড়ায় রাস্তায়, ভাবতে ভাবতে বাতাস ভেসে আসে আমার ভেতর যুবতী চক্কায়, ঘরে বউ অভুক্ত সন্তান, তার পালিত কুকুর অথবা অন্যকে মুঠো পেতে শ্মশানে নিজেই এসে শুয়েছে চন্ডাল, ভয়ে ভয়ে গঙ্গা তার থেকে কয়েক দিন নেই, বাবা তো বিদেশে, মা ভাই বোনে নিয়ে এ বাড়িতে একা, যেন ভয় কুকুরের মতো আমাকে কামড় দিতে তেরে আসে, যেন আমার যদি মা বলে ডাকতে গিয়ে এক মেয়ে খালি হাত খালি পা শিথিল আগুন মোছা ধুতি পরা সামনে দাঁড়ান, বারান্দায় রেখেছি পা, মাকেও দেখেছি খুব ভয়ে। তিনি বলেছেন যে রাত্রে ফিরে এসেছি, চারিদিকে খুব অশুভ দেখছি, এখন যদি ডাকি মা বা মিনু বলে, তাহলে যদি মা নামে কোনো মেয়ে হঠাৎ বেরিয়ে আসে সাদা থান করে, এই যে ভয়, এই ভয়টার মধ্যে দিয়ে আমার মনে হয় সার্বজনীন অসুখকে যেন আশঙ্কা করেছেন কবি। এই কবিতাটি আমার সঞ্জীবদা আমার খুব প্রিয় একটি কবিতা। সঞ্জীবদা বলেছেন তিনি নাকি কথা বলতে পারেন না, তবে আমি দেখেছি যে ভীষণ গ্রহণ জানুয়ারি 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হচ্ছে নন্দন চত্বরে, সেখানে সরকার এবং এই বায়ু হৃদয়ে ঝড়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের তপস্বী মেলায়। একটা মেলার পক্ষ থেকে ঘোষণা, ডক্টর মল্লিক আমাদের এনকোয়ারিতে বসেছেন, যদি প্রয়োজন
বিজ্ঞান মেধার অফিসে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাদের ডক্টর মল্লিককে আপনি দেখিয়ে নিতে পারেন। বিভিন্ন সম্পাদক কবি এবং সমন্বয়কারী মঞ্চে রাখছি আমাদের শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী স্বপন আচার্যকে। স্বপন আচার্য, আপনি মঞ্চে আসবেন, আপনি কিছু বলুন এবং ইলেকট্রিশিয়ান আপনি লাইট গুলো জ্বালিয়ে দেবেন। গুরু শিষ্যের মধ্যে সম্বর্ধনা দেওয়া হলো, আমাদের ভালো লাগলো। এবারে আমি অন্যতম অত্যন্ত প্রতিশ্রুতিবান কবি তারক সাহা, পরবর্তীতে মঞ্চে ডাকব সোমেন ভট্টাচার্যকে। সোমেন বাবু আপনি রেডি থাকবেন? কুসুমের অসুখ হলে ভয় হয়,